খুলনার টিকা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, যেতে চাই তার কাছে। প্রবীর, আজ কয়েকটি কেন্দ্রে কত সংখ্যক টিকা দেওয়া হবে? টিকা প্রত্যাশীরা আসা শুরু করেছে কি? রবিন, মূলত 9টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। এটি আসলে আজকে কোনো নির্ধারিত কর্মসূচি ছিল না, এটি প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে গতকালই যে সারা দেশে গণ টিকাটি দেওয়া শুরু হয়েছে এটি মূলত তারই ধারাবাহিকতা। কারণ গতকাল যে টিকা দেওয়া হয়েছে 1,38,000 মানুষকে লক্ষ্য করা হয়েছিল এই গণটিকার আওতায় আনার জন্য, সেটি আসলে সেই লক্ষ্যটি পূরণ হয়নি। সে কারণে যে সমস্ত জায়গায় বেশি সংখ্যক মানুষ টিকা থেকে বঞ্চিত হয়েছে, টিকা রয়ে গেছে, সেই সমস্ত কেন্দ্রগুলোতেই আসলে টিকা দেওয়া হবে। আমরা যে কেন্দ্রতে আছি এটিও একটি কেন্দ্র, তবে এই কেন্দ্রে এখনও যারা টিকা গ্রহীতা এবং টিকা দাতা যারা রয়েছে তারা এখনো পর্যন্ত আসেনি। গতকালের হিসাবটা যদি আপনাকে একটু বলি, গতকাল খুলনার 68টি ইউনিয়নে প্রতিটা কেন্দ্রে 1,500 জন করে, অর্থাৎ 1,02,000 লোককে টিকা দেওয়ার কথা ছিল। এবং খুলনা মহানগরে যে 31টি ওয়ার্ড রয়েছে সেখানে প্রতিটা ওয়ার্ডে 1,000 করে, 31,000। এছাড়াও খুলনায় 2টি পৌরসভা রয়েছে যেখানে 2,500 করে আরও 5,000। এই হলো সর্বমোট হিসাব 1,38,000। এর বিপরীতে গতকাল খুলনা জেলাতে 92,540 জনকে টিকার আওতায় আনা হয়েছে, যার ভিতর পুরুষ 44,363 জন এবং নারী 48,177 জন। এর মধ্যে আবার সিটি কর্পোরেশনে 19,216 জনকে দেওয়া হয়েছে যেখানে দেওয়ার কথা 31,000। অপরদিকে 9টি উপজেলায় 73,324 জনকে দেওয়া হয়েছে যেখানে 1,02,000 মানুষকে টিকার আওতায় আনার কথা ছিল। যেহেতু প্রায় 30,000 মানুষের জন্য এখনও টিকা রয়েছে, সিনোফার্মার যে টিকাটি খুলনাতে দেওয়া হচ্ছে সেটি এখনও স্বাস্থ্য বিভাগের কাছে রয়েছে, সে কারণে তারা মনে করেছে আজ আবার সেই সমস্ত কেন্দ্রগুলোতে যারা টিকা গতকাল নিতে পারেনি, যে সমস্ত জায়গায় টিকা রয়ে গেছে সেখানে মানুষজন এলেই টিকা দেওয়া হবে। এবং যে কথাটি কালও বলেছি আমরা এবং সবাই জানি যে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে এবার তাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করানোর পরে সেটি প্রিন্ট আউট করে আনার পরেই এটি তারা টিকা দেবে। কিন্তু এর আগে যখন দুইবার গণটিকা দেওয়া হয়েছিল তখন আমরা দেখেছি শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রটি সাথে আনার পর সেই পরিচয়পত্রটি তারা রেখে দিয়ে এবং একটা টিকা কার্ডের মাধ্যমে এটি দেওয়া হয়েছে। সে কারণে হঠাৎ করেই এই সুরক্ষা অ্যাপস, যেটি আসলে খানিকটা হলে বিড়ম্ব না সাধারণ মানুষের জন্য, অসচেতন মানুষের জন্য অথবা যারা প্রান্তিক মানুষ রয়েছে তাদের জন্য, সেজন্য সুরক্ষা অ্যাপসের মাধ্যমে তারা গতকাল অনেক জায়গায় আমরা দেখেছি তারা এই ফর্মটি পূরণ করে আনেনি। এর আগের বারের মতোই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে তারা এখানে এসেছিল, সেজন্য তারা ফেরত গিয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আজ যদি সেইটি পূরণ করে তারা এইসব কেন্দ্রে আসে, নির্ধারিত কেন্দ্রে সেখানে টিকা রয়েছে এবং সেই কার্ডের মাধ্যমেই তাদেরকে টিকা দেওয়া হবে। তবে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে পূরণ করার পরে আমরা এর আগে যখন দেখেছি একটি ছোট বার্তা কিন্তু মোবাইল ফোনে আসার পরে সেই তারিখ অনুযায়ী আমরা টিকা গ্রহণ করতে দেখেছি, কিন্তু এবার সেটি নয়, শুধুমাত্র রেজিস্ট্রেশন করেই ফর্মটি পূরণ করে এখানে আনলেই তাদেরকে টিকা দেওয়া হবে। এবং সিভিল সার্জন অথবা খুলনা সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ রয়েছে তারা বলেছে 9টা থেকে এটি দেওয়া হবে, যত সময় পর্যন্ত যেসব কেন্দ্রে তাদের কাছে টিকা রয়েছে তত সময় পর্যন্ত আসলে যারা টিকা গ্রহীতা আসবে তাদেরকে টিকা দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ সরকম প্রবীর বিশ্বাস, জানছেন বিস্তারিত এই গণটিকা ক্যাম্পেইনের খবরাখবর খুলনা থেকে।